মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের স্থগিত থাকা দুটি গ্রাম পঞ্চায়েত হরিশ্চন্দ্রপুর ও মহেন্দ্রপুর পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল শুক্রবার। আর এই দুটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া তৃণমূল কংগ্রেসের, দখল করল বাম কংগ্রেস জোট। শুক্রবার দুপুর ১২টা নাগাদ বোর্ড গঠন শুরু হতেই টান টান উত্তেজনার মধ্যে বাম কংগ্রেস জোটের দখলে আসে ওই দুটি গ্রাম পঞ্চায়েত। ২০টি আসন বিশিষ্ট মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পেয়েছে ৯টি, সিপিআইএম পেয়েছে ৫টি, কংগ্রেস ৫টি ও নির্দল পেয়েছে ১টি আসন। বাম কংগ্রেস জোটকে সমর্থন করেছে নির্দল। মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন সিপিআইএম এর জয়ী প্রার্থী মৌসুমী দাস ও উপপ্রধান হলেন নির্দল থেকে জয়ী প্রার্থী জুল মোহাম্মদ। অপরদিকে ৩০টি আসন বিশিষ্ট হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পেয়েছে ১২টি, বিজেপি ৬টি, সিপিআইএম পেয়েছে ৪টি, কংগ্রেস ৭টি ও নির্দল পেয়েছে ১টি আসন। বাম কংগ্রেস জোটকে সমর্থন করেছে বিজেপি ও নির্দল। বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বাম কংগ্রেস ও বিজেপির দখলে। এই বিষয়ে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য সমিত ফিরদোস জানান। হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের দুটো গ্রাম পঞ্চায়েত, হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত আর একটা হচ্ছে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত, এখানে আমাদের জোটের সদস্য ছিল আমাদের ১১ জন, আমরা ১১ জন আর বিপক্ষ ছিল ৯ জন। এখানে সব জাতীয় মারাত্মক ব্যাপার আছে। এখানে মন্ত্রী যে মন্ত্রী বোর্ড গঠন অনৈতিকভাবে বোর্ড গঠন চলাচলের থানাতে ৯৯ অফিস বসিয়ে দিয়েছিল, সেই পুলিশ প্রশাসনকে কাজে লাগাবার এবং বিভিন্ন রকমের সোর্স নিয়ে মেম্বারদের কিনা বাছার একটা অক্লান্ত পরিশ্রম করেছে জনগণ, মহেন্দ্রপুরি জনগণ সেটা ব্যর্থ করেছে। আজকে জোটের প্রধান উপপ্রধান আমাদের হচ্ছে একটা নির্দলকে সমর্থন দিয়ে, এটা আমার গর্বিত, হরিশ্চন্দ্রপুরবাসী আমার গর্বিত। দ্বিতীয় হরিশ্চন্দ্রপুর, আজকে ওখানে আমাদের বিরোধী হচ্ছে ১২, বাকি হচ্ছে ১৮ জন মেম্বারকে নিয়ে ওখানেও আমাদের জোট তৈরি হয়েছে, সেখানেও প্রধান নির্বাচন হয়ে গেছে, ইতিমধ্যে উপনির্বাচন হচ্ছে। গোটা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে ৭টা অঞ্চলেই তৃণমূলকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছিল, তৃণমূল পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতকে ছুড়ে দিয়েছিল, কিন্তু একটা পঞ্চায়েত অনৈতিকভাবে কংগ্রেসের একটা মেম্বারকে তারা প্রলোভন দিয়ে তারা ভোট গঠন করতে পেরেছে। আমাদের বিশ্বাস সেই মেম্বারও আমাদের দিকে জয়েন করবে। একমাত্র মালদা জেলার একটা ইতিহাস তৈরি হলো যে ৭টা অঞ্চলে তৃণমূলকে এখানকার মানুষ প্রত্যাখ্যান করছে, আগামী পঞ্চায়েত সমিতিতে ২২ তারিখ গঠন হবে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।